সভার লবিতে হেনস্থার অভিযোগ। এবার স্পিকারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ, বিরোধী বিধায়করা বিধানসভায় নিরাপদ নয় বলে উল্লেখ চিঠিতে। অধ্যক্ষকে সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থারও আর্জি শুভেন্দু। দেখুন, বুধবার নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চান বিজেপির মহিলা বিধায়করা। অধ্যক্ষ তাদের প্রস্তাব করতে দেন, তবে তারপর মুলতবি খারিজ করে দেন। এরপরে বিধানসভায় বিক্ষোভে ফেটে পড়েন পদ্ম শিবিরের বিধায়করা। বিধানসভার সামনেই বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা বিধায়করা। প্রতিবাদে প্রথমে বিধানসভার ওয়েলে বিক্ষোভ দেখান বিজেপির পরিষদীয় দল। এরপর লবি দিয়ে স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে যান তারা। বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই সময় বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল বিধায়কের পথে পচসা, ওঠে স্লোগান পাল্টা স্লোগান। এরপর বিধানসভার বাইরে বিক্ষোভের সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করে, বলেন শাসক বিধায়ক তাকে শারীরিক হেনস্থ করেছে। শাসক সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলী এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে, চলবে। চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির মন্তব্যের বিতণ্ডা তৈরি হয় বিরোধী দলনেতার সঙ্গে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধে তোপ দেখেছেন তপন চ্যাটার্জি, তিনি এই নিয়ে থানায় এবং বিধানসভার স্পিকারের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে দাবি তৃণমূল বিধায়কের। পাশাপাশি শুভেন্দুকে শারীরিক হেনস্থার যে অভিযোগ উঠছে তা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। কিছুই হয়নি, আমি জিজ্ঞেস করলাম, আপনি আমার ওখানে গিয়ে মাইক লাগিয়ে আমার বাড়ির থানার মধ্যে মিটিং করেছেন, 500 মিটারের মধ্যে আমার বাড়ির সামনে জং দিয়ে বলছে অসাধু উপায়ে আমি নাকি দুটো ফ্ল্যাট কিনতে করতাম, ফ্ল্যাট দুটো দেখাতে হবে আমাকে ফ্ল্যাট চাকরি। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, আমার মেয়ে 1st ডিভিশন উচ্চ মাধ্যমিক, হাই 1st ডিভিশন গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড করা আছে, বিএড করা আছে। তার নামে যেরকম মিথ্যে কথা বলে তারা আমার মান সম্মান দিয়েছে, আমার মান সম্মান হারিয়েছে। তার জন্য আমি ঠিক আছে বলছিলাম, ঠিক আছে বলুন, আমি উল্লেখ করুন, তারপর তার কপি আমার দিচ্ছি। আর স্পিকার আমার চিঠি পাঠিয়েছে, এস পি স্যার আপনাকে জিজ্ঞেস করি, আমি বলছি চিটিং পার্টি, মিথ্যে কথা বলেছে, ইউ আর লায়ার। বুধবার বিধানসভার লবিতে নজিরবিহীন বিতর্কে জড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। পুরো বিষয়টি নিয়ে দুপক্ষই স্পিকারকে চিঠি দিয়েছে। অধ্যক্ষকে সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আর্জি শুভেন্দু অধিকারী। তবে এখন দেখার শুভেন্দুর এই অভিযোগের জল কত দূর গড়ায়। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।